বিজয়নগরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল প্রথম খেলা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা পত্তন ইউনিয়নে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 এ প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ 31 অক্টোবর শনিবার বিকালে পত্তন ইউনিয়ন ফুলবাড়িয়া খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করেন মিরাশানি ফুটবল একাডেমি বনাম স্যান্দ ফুটবল বয়েজ ক্লাব। উত্তেজনাপূর্ব এই খেলায় স্যান্দ ফুটবল বয়েজ ক্লাব 3-1 গোলে মিরাশানি ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়লাভ করে। মেলায় খেলা উপভোগ করতে পারছি, বিদায়। আমি ওনাকে ধন্যবাদ জানাই এই জন্য যে আজ সময় টুর্নামেন্টের সভাপতির জন্য কামরুজ্জামান সাহেব আবারও আপনি মাঠে ৬ নং পত্তন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান রতনের সভাপতিতে প্রধান অতিথি ও খেলার প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সেলিম মিয়া, চেয়ারম্যান লিরিক গ্রুপ চীন টাওয়ার এ সময় উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তাকজিল খলিফা কাজল, মেয়র আখাউড়া পৌরসভা আহ্বায়ক আখাউড়া উপজেলা আওয়ামী যুবলীগ শামীম আশরাফ সহ প্রচার সম্পাদক বিজয়নগর আওয়ামী লীগ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বসুন্ধরা গ্রুপ, টুর্নামেন্ট সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির আহমেদ বাবুল সহ সভাপতি পত্তন ইউনিয়ন আওয়ামী লীগ, টুর্নামেন্ট পরিচালক পত্তন ইউপি 8 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়া, মোহাম্মদ মোশারফ সরকার সাবেক মেম্বার পত্তন ইউপি, ডাক্তার আব্দুল মতিনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তামিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডুয়েট শাখা ছাত্রলীগ ইউনুস সাহা, বিল্লাল সাহা, ছাদ্দাম সাহা, তাজুল ইসলাম, পায়েল সরকার, সাধারণ সম্পাদক পত্তন ইউনিয়ন ছাত্রলীগ ও পাঞ্জাব পাঠান। হাজারো দর্শকের মুখরিত আজকের খেলায় রেফারিতে দায়িত্বে ছিলেন শেখ সুহরাব জালালী। খেলা শেষে সেরা খেলোয়াড় 3 গোল করে হ্যাট্রিক করা স্যান্দ ফুটবল বয়েজ ক্লাবের মোহাম্মদ তানবীরের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। নিজস্ব প্রতিনিধি তথ্যচিত্রে বিজয়নগর টিভি। ইনশাআল্লাহ ফাইনাল আমরা চ্যাম্পিয়ন হবো, এই আশা নিয়ে আমরা ফাইনাল খেলবো।